আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখার একশত দশ নাম্বার পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকারার দুই শত আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো সৌরাতুল বাকারার দুইশত আটচল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুইশত শত নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব বিস্মিল দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে টুট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কুরআন মাজিদ সহি হয়ে যাবে আমি যেখানে যেমন উচ্চারণ করি যেমন টান দিই এগুলো আপনারা খেয়াল করবেন খেয়াল করে আমার সাথে বলবেন লাম দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে এখানে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে লাম মিম জবর লাম ميم أَلِفْ زَبُرُ مَا لَمَّا فَلَمَّا فَلَمَّا مَا, فلم ما, ما أكلفتن تَنْ زَبُرُ خَلِي أَلِفْ فَصَلَ 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 فَلَمَّا فَصَلَ ضَالُوتُ প একালিফটান জবরের পরে খালি আলিফ ফা তো লু লু একালিফটান হবে পেশের পরে ওয়াউসাকাল ফাস তলুতো ফাল ফাসল তলুতু বিল বা দিয়ে এলাম দরবে বিল জুনু দি বিল জুনুদি দি জু নু নো পেশর পেশের উপরে ওয়াশাকিন বিল জুনু দি বিল জুনুদি দি এখানে দেখুন লাম চিহ্ন লাম চিহ্নতে না থামাই ভালো থামাও যাবে প্রয়োজনে থামা যাবে কিন্তু না থামলেই ভালো হয় তো আমরা এখানে যদি থেমেই পড়ি তাহলে এখানে উচ্চারণটা হবে বিলজুনুদ। মানে এই পেশের পরে ওয়াও সাকিন একালিপ যে টান ছিল এই একালিপ টানটা তিন টান হয়ে যাবে এখানে থামলে নু বলে তিন টান দিয়ে এই দালকে দৌড়বে দালের নিচে জেরটা সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে

ক এখানে যদি আপনারা না থামেন তাহলে এখানে এই পেশের পরে ওয়সা এখানে আলিফ টানি হবে উচ্চারণটা হবে বিল জুনু দি জুনু দি কলে এরকম উচ্চারণ হবে আর থামলে এখানে তিনারি টান টান দিয়ে এই দালকে বিল বিলুদ তো আপনারা চাইলে থেমেও পড়তে পারেন না থেমেও পড়তে পারেন কলে দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গণ্য হবে হামজাহ নুনজের ইন নুন দিয়ে এই তাস দিয়ে তোলা লাম ধরবে নুন লাম জবর নল লাম খারা জবর ল হ্যাঁ মিম দিয়ে বাধরবে বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মোব তা লি লি একালিফটান জের পরে ইয়াসকিন জের পরে ইয়াশাক থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় মোব কাফ দিয়ে এই মিম ধরবে এখানে গুন্না হবে মিম সাকিনে এক লাভ কাফ মিম পেশ কুম মোবতলি কুম বিনাহার বি না হার এই হা দিয়ে এখানে র ধরলে যেমন উচ্চারণ হবে উচ্চারণটা এখানে তেমন হবে কারণ এই জিম চিহ্ন যদি আমরা এখানে অফ করি এই হা দিয়ে রে যেমন উচ্চারণ হয় হা উচ্চারণটা এমনই আমাদের করতে হবে বি না হার বি না হার কারণ এখানে থামার কারণে এই যে র নিচে যে দুই যে তানবিন আছে এটা সাকিন হয়ে যাবে বি না হার

পরের লানি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ সিন আসছে তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ফা ম্যাং গুন্নাটা হবে নাকের ভিতরে লুকিয়ে ম্যাং ফ্যা ম্যাং শ্যারি বা শ্যারি বা শ্যারি বা ফ্যা ম্যাং শ্যারি বাং মিনহু ميم دي ننظر مِنْهُ من هو من هو فمن شرب منه فليس فلي فلائ لم دي يدور لي فليس منه فليس فمن شرب منه فليس مني মিম দিয়ে এই নুন দরবে ওয়াজিব গুন্না হবে এখানে মিম নুন জের মিন নুনিয়াজের নি নিও আবার এক লিপ্টান হবে নি জের পরে ইয়াসাখিন মিন নি ফালাইস মিন নি ফামাং শরীবা মিনহু ফালাইসামিন ও মাল এই মিম দিয়ে এই নুন না ধরে পরের লানে তাসদিদ ওলা লাম দর্বে। মিম লাম জবর মাল লাম দিয়ে আবার এই মিম ধরবে লাম মিম জবর লাম ওয়ামাল্লাম ওয়ামাল্লাম ইয়া তো আম হু ইয়া দিয়ে তো দর্বে। তোটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া তো আম

মেন এখানে ওয়াজিব গুন্না এই যে জের হরকতের পরে নুনের উপরে নি নি এখানে দেখুন তিন আলিফ টান হবে প্রথমত একালিপ টান ছিল জের পরে ইয়াসাকিন এক আলিফ টান ছিল তারপরে এই যে একালিপ টানের উপরে দেখুন মধ্যে মুন ফাসিলের শর্ত দিয়েছে মধ্যে মুন ফাসিলের চিহ্ন তাই এখানে মধ্যে মুন ফাসিল তিন টান হবে মিন

দিয়ে তাম এখানে দেখুন এই যে তা দিয়ে ছোট্ট একটা মিম আছে এখানে এই ছোট্ট মিমটাকে ধরবে তা মিম দুই জবর তাম গুণনা করতে হবে ইকলাব গুণনা তা দিয়ে মিম দরে গুণনা করতে হবে তাম এই জিম চিহ্নতে থামার কারণে হার নিশে খারাজেরটা সাকিন হয়ে গেছে দাল দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে দিহ বিয়িহ غرفةً بيدي، غرفةً بيدي، مرشد ومن لم يطعمه فإنه مني إلا من اغتر فغرفةً.

ক্বালিল পর যখন এই লাম দিয়ে ইহার পরের লনের তাসদীত তলা মিম দরবে এখানে গুন্নাহ করতে হবে ইদগামে বা গুন্নাহ এই যে তানবেনের পরে ইদগামে বা গুন্নাহর হরফ তাসদীত সহকারে মিম আসছে লাম মিম দুই জবর লাম মিম দিয়ে নুন দরবে মিম নুন মিন ইল্লা ক্বালিলম মিন هذه ميم دورب؟ ها, دي دور ها هم منهم إلا قليلاً منهم، إلا قليلاً منهم، فشربوا منه إلا قليلاً من منهم.

هو هو اكلفتن قلت جاوزه فلما جاوزه هو 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 فلما جاوزه هو, هو, فلما جاوز هو

ما جاوزه هو والذين آمنوا آ آه بر أكلفتن ما نو بشر پر واو نو أكلفتن آمنوا والذين آمنوا فلم এখানে থামলে উচ্চারণটা হবে মা আহ মা আহ এই উল্টা পেশের দাম থাকবে না এখানে উল্টা পেশের উচ্চারণটা হবে না আইন দিয়ে হাজরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে মা আহ

ক ল দর্শক এটা এটা ক লু লা ত এই চারোটাই একালিফ করে টান হবে ক তা ক তা লা তু ল ত قالوا لا طاقه لا نل لا نل نندي ايلام دربي نل لا نل يوم يدي واو دربي يو لا نل يوم لا طاقه لنا اليوم قالوا لا طاقة لنا اليوم بجاء بجاء جاء أكاليفتن بجاء لوتا لو أكاليفتن تا بجاء لوتا بجاء

এই তো চিহ্ন থামার কারণে হার নিশে খারাজারটা সাকিন হয়ে গেছে ওয়াজুনু দিহ উপর থেকে বলুন আমার সাথে قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنود أبر بلون قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنود قال الذين

ওন গুণা করতে হবে এই যে পেশ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে তাই এখানে ওয়াজিব গুণা করতে হবে ওয়ানুন পেশ ওন ইয়াজুন নুন ওয়া পেশ নু নু একলিপ্টন পেশের পরে ওয়াউ সাকিন ইয়াজুন নু ক্বাল নু না দিনয়া কী নয় নুন দর্শক আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আন্দাদিয়ে নুন দরবে ওয়াজিব গুন্না হামযাহ নুন যবর আন নুন যবর না अन्ना হাদিয়ে এই মিম না দরে এই তাসদীত ওলা মিম দর্বে এখানে মিম ساکিনে ইদгам গুন্না হবে হাম এম পেশ হুম মিম পেশ মু আননাহুম মু লাকু মু লা আননাহুম মুলা দর্শক এই কফ দিয়ে সরাসরি এই তাসদীত ওলা লাম দর্বে মাসখানে ওয়াও আলিফ আলিফ আবার এই যে লাম চারটা অক্ষর বাদ যাবে কফ লাম পেশ কুল মুলা কুল লাম খরা যবর আল্লাহ লাক্লিফতান খরা যবর আননাhum মুলা কুল হি اننهم এখানে থামলে উচ্চারণটা হবে মূলা এই খারা জবর একালিপ টানটা হয়ে যাবে ল বলে তিনালিপ টান দিয়ে এই হা কে ধরবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে যদি আপনারা এখানে থামেন আন্না আর যদি না থামেন তাহলে বলতে হবে মোলা কুল এখানে এই খারাপ জহর একালিপটানটা একালিপি থাকবে থামলে তিরালিপ্টান হবে না থামলে একালিপ্টান তো আমরা থেমেই পড়ব তারপরে কাফ দিয়ে এই মিম না ধরে এই মিম ধরবে এখানেও মিম সাকিনে ঈদগাম গণ্য হবে কাফ মিম জবর কাম কাম এরকম গণ্য হবে পরে যখন মিম দিয়ে এই নুন ধরবে এখানে আবার গণ্য হবে ইকফা গুন্না কারণ এই নুন সাকিনের পরে পরে লানি দেখুন একফার হর ফা আসছে কাম মিম নুনজের মিং কাম মিং কাম মিং ফি আং ফি আং গুন্না হবে ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে ফি আং কাম মিং ফি আং কলিলাতিন কলি লি একালিপটন জয়ের পরেই ইয়া তিন কলি লাতিন কলিলাতিন কম মিন ফিআতিন কলিলাতিন গালবাত গ লাবত বা দিয়ে তা দরবে বাত গালবাত ক্যামিং ফিআ তিং কলিলা তিন কলা বাত ফিআত্যাং ফি আ ট্যাং এক ফাগুন নাহ তানবিনের পরে পরিলানে নিয়ে একফা হরফ কাপ আসছে ফি আ ত্যাং নুন সাকিন বা তানবিনের পরে আসলেই হবে এখানে দেখুন এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে তারপরে এখানে আর এখানে তানবিনের পরে ইকফার হরফ সি আসে জের পরে ইয়া শাকিন তা দিয়ে এই ছোট্ট মেম দৌড়বে এখানে ইকলা গুণনা হবে নুন দিয়ে লাম জড়বে নুন লাম যে নীল লাম খারাপ বল লাজ নীল হি তো অচিহ্নতে থামার কারণে লাপ্টানটা তিন লিপ্টান হয়ে যাবে লা লা বলিতি নলিপ্টন দি এই হাঁকে দৌৰবে হাৰ নিচেই জিৰ এটা চাকিন হৈ যাবে বি এজনীলা কাঁথিৰ তাম বি এজনীলা কাম فئات قليلة غلبت فئة كثيرة كثيرة بإذن الله والله واو دي لام واو وال

মা এখানে অক্ষ আসার কারণে এই যে জের ইয়া সাকিন রি একালিপটানটা তিনালিপটান হয়ে গেছে রি বলে তিন দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে এই তিন লিফটানের নাম হচ্ছে মধ্যে আর্জি মধ্যে আরজি শুধু আয়াতের অক্ষ করার সময় হয় আয়াতের শেষে এবং অক্ষ করার সময়ে মধ্যে আর্জি হয় আয়াতের মাঝখানে কখনো মধ্যে আর্জি হয় না আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ শহী শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকারার দুইশত উনপঞ্চাশ নাম্বার আয়াত একটি আয়াতে শেখা হলো কারণ আয়াতটি অনেক বড় তো দর্শক এরপরের পর্বে আমরা মাজিদ রিডিং শিখবো সৌরাতুল বাকার দুইশত উনপঞ্চাশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুইশত পঞ্চাশ নম্বর আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা